এই টেবিল টেনিসে আসার শুরুটা একজনের নাম না বললেই নয়, সে হচ্ছে মরহুম মহিউদ্দিন আহমেদ। উনি আমার মামাতো ভাই, উনাকে আমার সবসময় স্মরণ করতে হবে, কারণ এই টেবিল টেনিসে আসার মূলে তারই অনুপ্রেরণা বা তার থেকে আমি শিখেছি। মামার বাড়িতে যখন বেড়াতে আসতাম তখন তার কাছ থেকে আমি টেবিল টেনিস খেলাটা দেখি প্রথমে, এবং তারপরে তারই অনুপ্রেরণায় আমরা খেলার ওখানে যেতাম। সেটা 1968-69-এর দিকে হবে। তারপরে আস্তে 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 আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি স্কুল লাইফে ফুটবল ক্রিকেট হকি তিনটাতেই স্কুল টিমে খেলতাম, একসময় ব্যাডমিন্টনে খেলতাম, এবং আচমকা ঠিকই মানে টেবিল টেনিসটা কখনো আমার স্বপ্নের ভিতরে ছিল না, হঠাৎ করে টেবিল টেনিসে ঢুকে পড়ি। প্রফেশনাল শুরু বল যেটা বলা হয় সেটা একটু দেরিতেই হয়েছে, এবং সেটা 1973 সাল থেকে আমার খেলা শুরু বলা যায়, এবং তারপর থেকে আল্লাহর রহমতে আমি ধীরে ধীরে এগিয়ে যাই। আর উন্নতির পিছনে আরেকটা নেগেটিভ অ্যাটিচিউড কথা ছিল, সেটাও বলতে হয়, আমার বড় ভাই, উনি আমরা দুই ভাই, আমার বড় ভাইয়ের একটা নেগেটিভ কথা আমাকে বেশি অনুপ্রেরণা দিছে। যখনই খেলাধুলা করতাম বা খেলার টুর্নামেন্ট শুরু হলো, তখনই আমার একটা তার একটা ডায়লগ ছিল, যখন বাসায় ফিরে যেতাম মনটা খারাপ থাকতো, জিজ্ঞেস প্রথম শব্দটাই ছিল, কি হেরেছিস না? এটা এটা কিন্তু আমার খুব কাজে লেগেছে, যদিও ওই সময় আমার কাছে মনে হয়েছে জিনিসটা ভালো, কথাটা শুনতে ভালো লাগতো না, বাট দ্যাট ওয়াজ মাই রিয়েল ইন্সপিরেশন। বাংলাদেশে টেবিল টেনিসের যাত্রা 74-এর দিকে শুরু হয়, 73 শেষে একটু ছিল, তখনও ফেডারেশনের ওই রকম কার্যক্রম ছিল না। প্রথম জাতীয় প্রতিযোগিতা হয় 1975-এর জানুয়ারির দিকে, ওই টুর্নামেন্ট আমি খেলতে পারি নাই, তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিলাম। 74-এর পর থেকে 78 পর্যন্ত টেবিল টেনিস একদম তুঙ্গে ছিল, তারপরে আরো উঠে যায় 80, 82, 83, 84, 88 পর্যন্ত আমরা পিক ফর্মে ছিলাম। তখন বাংলাদেশে ক্রীড়াঙ্গনে আমাদের যেটা ছিল ফুটবলের পরেই আমার মনে হয় টেবিল টেনিসের স্থান ছিল, এরকম একটা পপুলারিটির দিক থেকে। তো ওই সময় অনেক টুর্নামেন্ট হতো, অনেক খেলাধুলার ব্যবস্থা ছিল, বিশেষ করে লিগ, জাতীয় চ্যাম্পিয়নশিপ, একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের প্রচলিত। সেই সময় রংপুরে একটা বিশেষ টুর্নামেন্ট হতো আক্তার মেমোরিয়াল সিটি হিসাবে, সেখানে প্রতিনিয়ত ইন্ডিয়ান মানে ওয়েস্ট বেঙ্গল থেকেই বেশিরভাগ সময় টিম একটা পার্টিসিপেট করতো, অ্যান্ড দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট টুর্নামেন্ট ইন বাংলাদেশ। এর পরবর্তীতে 80-এর দশকে উইলস নামের একটা টুর্নামেন্ট হতো, সেটাতেও কিছু বিদেশি খেলোয়াড় পার্টিসিপেট করতো। 80-এর দশকের পর থেকে আমাদের অ্যাকচুয়ালি টেবিল টেনিসের মনে হয় একটু ভাটা শুরু হয়, তারপরে 90-এর পরে একেবারেই ম্রিয়মান হয়ে যায় টেবিল টেনিসটা আমার কাছে, আমার ইয়েতে। আর আমি 77-এ প্রথম জাতীয় দলের হয়ে চাইনিজ একটা দল আসছিল সেখানে খেলার সুযোগ পাই, এর ভিতরে লোকাল কিছু টুর্নামেন্টে আমি বাইরে যাওয়ার সুযোগ পেয়েছি, বিশেষ করে কলকাতায় রংপুরের হয়ে একসময় আমি কলকাতায়, ওরাও যেহেতু রংপুরের টুর্নামেন্ট হতো সেই সুবাদে রংপুরকে ওরা রংপুর ডিএসএ কে ওরা ইনভাইট করতো, আমার সেখানেও একটা খেলার সৌভাগ্য হয়েছে। আর আরেকটা জিনিস, জাতীয় চ্যাম্পিয়নশিপে আমার সাফল্য একটু দেরিতেই আসছে বলা যায়, দ্যাট ইজ 81-এ। আমি প্রথম যে কিনা তিনবার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেয়েছি।